ভিউয়ার্স, আজকে ওয়ার্ল্ড রুনের একটি ল্যাপটপ দেখাবো। ল্যাপটপটা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, কারণ স্বল্প মূল্যের মধ্যে Core i5 খারাপ না। সেটের ফিনিশিংটা নিয়ে আমি আগেই দেখানো শুরু করে দিছি। তো যাই হোক, সেটটা আমরা ওপেনও করবো এবং অল সাইডটা দেখবো। লেফট প্যানেলে রয়েছে USB 3.0, দুটো USB পোর্ট এবং একটি HDMI স্লট আর একটি VGA ল্যান চার্জার পয়েন্ট। রাইট সাইডে রয়েছে মাইক্রোফোন, রেকর্ডার, USB, DVD। পেছন সাইডে ব্যাটারি থাকার কথা, বাট ব্যাটারিটা নন রিমুভেবল ভিতরে লাগানো। তো ব্যাটারি নন রিমুভেবল প্যাশন, যেই i5টা যে প্যাশন নামে যেটা বের হয়েছে এই গ্রুপের, তো এটাতে ব্যাটারি নন রিমুভেবল, এটা খোলা যাবে না ব্যাটারিটা। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ল্যাপটপটা এখন ওপেন করি, দেখি। তো আমরা পাওয়ারটা অন করি। HDMI Core i5 6th generation র্যাম আছে DDR3 4GB, 7mm হার্ড ডিস্ক, 5400 RPM এর হার্ড ডিস্ক রয়েছে, 14-inch ডিসপ্লে, ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে, HD ওয়েব ক্যাম, আর কার্ড রিডার। তো উইন্ডোজ 10 দেওয়া আছে। প্রাইসটা আপনি এখানে দেখাবো, দেখতে পাচ্ছেন প্রাইসটা লেখা রয়েছে অলরেডি, 42,500 টাকা প্রাইস। তো আমরা ব্র্যান্ড নিউ ল্যাপটপ একটি আমরা দেখি, এটার টাস্ক ম্যানেজার কতটুকু লোডে আছে, কতটুকু কী বিদ্যমান একটু আমরা দেখব। মাউস প্যানেলটা যথেষ্ট নিখুঁত, 42,000 সামথিং প্রাইসের মধ্যে i5টা মোটামুটি খারাপ বলা চলে না। HD ওয়েব ক্যাম লাগানো আছে একটি। তো যাই হোক, আমরা টাস্কবারটা দেখবো, মেন ব্যাপারটা আপনাদেরকে দেখাই দিই, যেমন প্রসেসর কতটুকু লোডে আছে আমরা সেটা দেখব। এতেই আপনারা বুঝতে পারবেন যে পারফরমেন্সটা কেমন হবে, মানে কেমন কতটুকু ভালো বা কতটুকু খারাপ আপনারাই বিচার করতে পারবেন। তো পারফরমেন্সে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড মোডে আপনার দেখতে পাচ্ছেন প্রসেসর কতটুকু লোডে আছে, মেমোরি কতটুকু খেয়েছে সবই আপনারা দেখতে পাচ্ছেন। যারা ল্যাপটপ সম্পর্কে সামান্য ধারণা আছে তারাও হয়তো এটা বুঝতে পারবেন। র্যাম অ্যাভেলেবেল আছে এখানে হচ্ছে 3.9, আর আমরা ডেস্কটপ F5 একটা রিফ্রেশ দেখব প্রসেসর কতটুকু লোড যায়। আমি F5 ধরে রাখছি, প্রসেসর 37-37% উঠে গেছে অলরেডি লোডে, আমরা ছেড়ে দিলাম বাটনটা। তাতে বোঝা যাচ্ছে যে প্রসেসরটা কতটুকু লোড নিতে পারবে, মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে। তো চলুন আমরা ডিভাইস ম্যানেজারে চলে যাই। ম্যানেজারে চলে গেলাম, কিছুটা সময় লাগছে আসলে, এটা ওয়ালটনের থেকেই উইন্ডোজটা দেওয়া হয়েছে। হার্ড ডিস্কটা বেশ যথেষ্ট লোডে আছে, সেই অনুপাতে স্পিডের ব্যাপারটা নিয়ে একটু কথা চলে আসে আর কি। স্পিডটা হয়তো বা নাও হতে পারে অনেকের কাছে। তো প্রসেসর এখানে 4টা কোর আছে, 2.3 GHz-এর হার্ড ডিস্ক দেওয়া আছে ST1, এটা একটি চাইনিজ কোম্পানি। ডিসপ্লে ইন্টেল গ্রাফিক্স 520, আর গ্রাফিক্স মেমোরিটা কত আছে সেটাও আমরা চলুন দেখে আসি। ডিসপ্লে সেটিং থেকে আমরা গ্রাফিক্সটা কত আছে এটাও দেখব, যেটাকে আমরা VGA বলে থাকি সাধারণত। অ্যাডভান্স ডিসপ্লে সেটিং থেকে দেখে নিব, কতটুকু আমাদের গ্রাফিক্সটা দেওয়া আছে। ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিস, এখানে গ্রাফিক্স আছে হচ্ছে 2133, তার মানে 2 GB-এর মতো, 2 GB বলা চলে, 2 GB গ্রাফিক্স আছে। ইন্টেল HD গ্রাফিক্স ফ্যামিলি, এই সচরাচর বর্তমানে এটা একটু বেশি চলতেছে বর্তমানে দেখা যায়। তো এটা এক্সট্রা এক্সপ্রেস বা এক্সট্রা গ্রাফিক্স লাগানো নাই। তো ডিভাইস ম্যানেজারে
আপনার এক ঝলক চোখ বোলালেই বুঝতে পারবেন যে এর কনফিগারের অবস্থা কতটুকু ইম্প্রুভ করছে, বা আপনাদের হয়তো বেটার মনে হবে যে কি না হবে সেটা আপনারা ভালো বুঝবেন। কারণ 42,500 টাকার মূল প্রাইস, এই বাজেটের মধ্যে i5 দেওয়া হচ্ছে। তো স্পিডটা মোটামুটি একদম খারাপ বললে চলে না, মোটামুটি ভালো। তারপর আপনি প্রাইমারিতে SSD লাগিয়ে নিলে আরও ভালো স্পিড পাবেন। কিবোর্ড প্যানেলটাও বেশ সুন্দর, বাংলা ইয়া করা আছে, কিবোর্ড প্যানেলটা যথেষ্ট সুন্দর। আর এটার মিক্সড কালারটা আমার কাছে বেটার মনে হয়েছে। আউটলুকটা এক কথায় সুন্দর, আউটলুকটা খারাপ না, যথেষ্ট সুন্দর করছে আউটলুকটা। তো ভিউয়ার্স, আরও কিছু এই ল্যাপটপের ফিচার নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। i7 নতুন নতুন কিছু আছে, সেগুলো নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফিজ।